আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم وكما قال النبي الأمين صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র আদর্শ। আমি আছি আপনাদের সামনে সূরা হাশরের 7 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে ইত্তেবায়ে রাসূল সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতকাল থেকে হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে আপনারা বুঝতে পারতেছেন আমার গলা অবস্থা। আমি গতকালকে আমাদের কুমিল্লার প্রোগ্রামে বক্তব্য দিতে পারি নাই, আজকে আমার খুতবা দেওয়ার ইচ্ছা ছিল না। তারপরেও আপনাদের অনুরোধে এবং আপনাদের যেহেতু দাবি, সেই কারণে স্রেফ কথা রাখার জন্য দাঁড়াতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এর মধ্যে যতটুকু সম্ভব আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন আর মানুষের জন্য তার দিক নির্দেশনা দিয়ে পৃথিবীতে মানুষ কীভাবে চলবে এই দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন।
আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল, আর তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য আমাদের নবীর আনুগত্য করার কথা বলেছেন। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে করব এবং তার অনুসরণ করলে কি ফায়দা হবে আর তার আনুগত্য না করলে কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতটির অনুবাদ আমরা সকলেই কম বেশি জানি, তবু আবার বলে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আমার রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যে বিষয়ে তিনি নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এরপরে তিনি বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদান অত্যন্ত কঠোর। আল্লাহ খুব কঠিন শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ খুব হালকা শাস্তি দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর আনুগত্য করার নির্দেশ দেওয়ার সাথে সাথে শাস্তির ভয় প্রদর্শন করলেন। এই আয়াতের শেষ অংশ থেকেও আমরা বুঝতে পারি, যদি আমরা আমাদের নবীর আনুগত্য না করি, রাসূলের আনুগত্য না করি, আমরা অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শাস্তি নেমে আসবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা সকলে করতে চাই এবং পৃথিবীতে যত দল আছে, যত ইসলামী দল আছে, যত ফিরকা আছে, আসলে প্রত্যেকেই কিন্তু নবীর আনুগত্য করে বলে বলে, প্রত্যেকেই বলে যে আমরা আমাদের নবীর আনুগত্য করি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর আশেক, এমনকি আশেক নামে তো আমাদের দেশে দলও আছে। আশেক মানে হচ্ছে প্রেমিক, অর্থাৎ যে যে নবীকে ভালোবাসে তার নাম হচ্ছে আশেক রসুল, অর্থাৎ রসুলের প্রেমিক যিনি। আসলে সত্যিকারের প্রেমিক কে হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো কে বাসেন, এটাকে শুধু মুখে বলা দিয়ে চলবে নাকি এটা কর্মে বাস্তবায়ন করতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনি আপনার আব্বার কথা ঠিক, আব্বাকে মহাব্বত ঠিকই করেন, কিন্তু আপনি বাবার কথা শোনেন না, আপনি আপনার মায়ের কথা শোনেন না, তাহলে মা বাপকে মহাব্বত করা হলো? মা বাপকে মহাব্বত করা অর্থ মানে তাদের নির্দেশ মানতে হবে। এখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানি না, আল্লাহ নবীর নির্দেশ মতো আমি কোনো ইবাদত করি না, এমনকি সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা আমরা রাসূলের তরিকায় করি না, এরপরও কীভাবে দাবি করতে পারি যে আমরা আশেক? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে স্পষ্ট বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ। আল্লাহ নবী বললেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেইভাবে তোমরা সালাত আদায় করো। এখন একটু কি মিলিয়ে দেখেছি কখনো যে আমাদের সালাতটা নবীর সালাতের মতো হয় কিনা, আমাদের দাঁড়ানোটা নবীর দাঁড়ানোর মতো হয় কিনা, আমাদের প্রত্যেকটা আমল আল্লাহ নবীর তরিকা মতো হয় কিনা, এইটা আমরা কখনো কেউ যাচাই করি না। আমরা শরীয়তকে আমাদের নিজের তরিকা দিয়ে যাচাই করি, অথচ উচিত হলো নিজের তরিকাকে শরীয়তের বিধান দিয়ে যাচাই করি, আমরা ঠিক উল্টাটা করি। এই আয়াতটি যখন নাজিল হয় এর পিছনে একটা ঘটনা আছে, আজকে নাজিলের ঘটনা না, এই আয়াতটি সম্পর্কে একটা ঘটনা, সেটি হচ্ছে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি কথা। তিনি মহিলাদের সম্পর্কে বলছিলেন একদিন যে মহিলাদের মধ্যে আমাদের দেশে এখন ফ্যাশন হয়েছে যে মহিলারা অনেকে উল্কি আঁকে, হাতে হাতে শরীরে উল্কি আঁকে এবং অনেকে আপনার ব্রুগুলি উঠিয়ে চিকন করে, ব্রু প্লাক যেটাকে বলে, তারপরে অনেকে আছে দাঁত দাঁতকে চেঁচে চেঁচে চিকন করে, দাঁত সরু করে। তো এইগুলো কি হাদিস সম্মত, এগুলো করা যাবে কি যাবে না? এ মর্মে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু একদিন তার আলোচনার মধ্যে বলছিলেন যে লানাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাত করেছেন, আল-ওয়াশিমাতিল মুতাশিমাত, যারা উল্কি আঁকে এবং যারা উল্কি এঁকে নেয়, নিজে অন্যেরটা আঁকিয়ে দেয় এবং নিজে অন্যের কাছ থেকে এঁকে নেয়, এই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ লানত করেছেন। আর যে মহিলা তার ব্রুগুলিকে চিকন করে, অল মুতানাম্মিসা ওয়াল মুতাফাল্লিজাতে লিল হুসন, সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে যে সকল মহিলারা তাদের ব্রু প্লাক করে এবং দাঁতকে সরু করে উল্কি আঁকে,
এই সমস্ত মহিলাদের প্রতি লানত এই কথা বলার পরে একজন মহিলা আব্দুল্লাহ মাসুদকে বললেন যে আপনি যে এই কথা বললেন এটা কি ঠিক, এটা কোথা থেকে বললেন? বললেন, তিনি বললেন আমি কেন এটা লানত করবো না যে বিষয়ে আল্লাহ নবী লানত করেছেন এবং যেটা কোরআনের মধ্যে আছে। ওই মহিলা তখন বললেন, হে সাহাবি, আমি তো কোরআন পড়েছি, আমি তো কোরআনের কোথাও এই শব্দগুলি লানত হিসেবে পাই নাই, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার আমি পাঠ করেছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের কোথাও তো এইভাবে যারা উল্কি আঁকে তাদের প্রতি লানত এবং যারা রূপ লাভ করে তাদের লানত এবং যারা উল্কি আঁকে লানত এই শব্দ তো কোরআনের কোথাও নাই। তো মহিলা তো আসলে ঠিকই বলেছেন, কোরআনে তো এটা নেই। এই কথা শোনার পরে সাহাবে জবাব দিলেন, শোনো, আচ্ছা তুমি কি সূরা আহসরের এই আয়াতটির কথা বললেন, তুমি কি সূরা আহসরের 7 নম্বর আয়াতটি পড়ো নাই? বলছে, হ্যাঁ পড়েছি। ওইখানে তো আল্লাহ বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। তাহলে আমার রসুল যখন এগুলি লানত করেছেন তার মানে তো আল্লাহই লানত করেছেন। তখন মহিলার হুঁশ ফিরল, তো ঠিক তো, তাই তো, অর্থাৎ কোরআন বলে দিয়েছেন নবী যেটা বলবে সেটা মানতে হবে, আর এই বিষয়গুলির ক্ষেত্রে লানত করেছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের অনেক মা বোনদের মধ্যে, অনেক মহিলাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে, এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো করলে কল্যাণ হবে না, লানত অভিশাপ আসবে আল্লাহর পক্ষ থেকে। যদি কেউ ভ্রূপ লাভ করে, দাঁতকে চিকন করে এবং উল্কি আঁকে, এই অভ্যাস যদি কোনো মহিলার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই এগুলি পরিত্যাজ্য, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে কীভাবে, আনুগত্যর স্বরূপটা কী, এইখানে আমরা দুইটি কথা বলবো, দুইটা পয়েন্টের কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আনুগত্য হবে অটুট আনুগত্য, আনুগত্যটা হবে অটুট আনুগত্য। আনুগত্যের মধ্যে কোনো কম বেশি করা যাবে না, ইচ্ছা করলে বাড়াবেন, ইচ্ছা করলে কমাবেন, ইচ্ছা করলে কিছু মানবেন, কিছু মানবেন না, এইরকম কিছু করার সুযোগ ইসলাম রাখে নাই। এ মর্মে দলিল হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসের মধ্যে 3 জন সাহাবী আল্লাহ নবীর স্ত্রীদের নিকটে গিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা সালাসাত রাহাতিল আজওয়াজি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের ঘটনা, একদিন 3 জন সাহাবী আল্লাহ নবীর স্ত্রীদের বাড়িতে গেলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর ইবাদত কি রকম ছিল তারা জানতে চাইলেন, আল্লাহ নবী কিভাবে ইবাদত করেন, তার ইবাদত বন্দীগীর ধরনটা কি, তার দৈনন্দিন আমল কি, দৈনন্দিন রুটিন কি, এটা তারা জানতে চাইলেন। তারপরে ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হলো যে আমাদের নবী এইভাবে ইবাদত করেন, এই এই কাজগুলি তিনি সারাদিন করেন, তার দৈনন্দিন রুটিন হচ্ছে এই এই আমলগুলোকে, তারা নিজেদের জন্য কম মনে করে নিল যে এইটুকু ইবাদত করলে আমাদের চলবে না। এইখানে কি একটা যুক্তি দাঁড় করিয়ে দিল, যুক্তি এটা কি, যুক্তিটা হচ্ছে যে আইনা নাহনু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমরা কোথায় নবীর তুলনায়, আমরা খুব নগণ্য মানুষ, খুব সাধারণ মানুষ, আমাদের গুনাহ অনেক, পাপ অনেক, কাজে এইটুকু ইবাদত নবীর জন্য ঠিক আছে, তার জন্য চলবে, আমাদের জন্য তো কম করলে চলবে না, আমাদেরকে আরও বেশি বেশি ইবাদত করতে হবে, কারণ নবীর তো আগের এবং পিছনের তার সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো যেই নবীর সামনের পিছনের সমস্ত গুণা ক্ষমা হয়েছে সেই নবীর জন্য এইটুকু ইবাদত ঠিক আছে, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এইটুকু ইবাদত এটা কম হবে, আমাদেরকে আরও অনেক বেশি ইবাদত করতে হবে। এই যুক্তিটা খারাপ বলা যাবে, এই যুক্তিটাকে বাহ্যিকভাবে খারাপ নিশ্চয় না। এবার তারা কি করলো, একজন বলল কাল আহাদুহুম আম্মা আনা উসাল্লিল্লাইল আবাদা, একজন বলল যে আমি এখন থেকে প্রতিদিন সালাত আদায় করব, প্রতি রাত্রে আমি রাত জেগে আল্লাহর ইবাদত করব, আমি একদিন এক রাত্রের জন্য ঘুমাবো না, আমি প্রত্যেক রাতেই আল্লাহর ইবাদত করে সারা রাত আমি কাটিয়ে দিব। ওয়া কাল আল আখার,
আর একজন বললো আনা আসুমুন্নাহারা আবাদা, আমি এখন থেকে প্রতিদিন রোজা রাখবো। অন্য রাওয়াতে আসছে আনা আসুমুদ্দাহার, অর্থাৎ সারা বছরের সিয়াম আমি রাখবো, সারা বছর আমি সিয়াম রাখবো, একদিনের জন্য আমি সিয়াম ছাড়বো না, প্রত্যেক দিন আমি রোজা রাখবো। ওয়াকাল আখার, এবং আর একজন বলল আনা আতাজিলুন নিসা আফালা আতাজাওয়াজ, আমি এখন থেকে বিবাহ শাদী করবো না, আমি নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকবো। আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদের থেকে বেঁচে থাকবো, দূরে থাকবো। ফালা আতাজাওয়াজ, আমি বিবাহ করবো না, কারণ বিবাহ শাদী করলে দুনিয়ার ঝামেলা হবে, সাংসারিক ব্যস্ততা বেড়ে যাবে, আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারবো না, আল্লাহকে ডাকতে পারবো না ঠিক মতো, এই জন্য আমি বিবাহ শাদী না করে আমি শুধুমাত্র আল্লাহকে ইবাদত, আল্লাহর ইবাদত করবো, আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে সবসময় ইবাদতের মধ্যে রত থাকবো। এই যুক্তি যখন দিলেন ফাজা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের নিকটে আসলেন, এসে জিজ্ঞেস করলেন আন্তুমুল্লাযীনা কুলতুম কাদা ওয়া কাদা, এই তোমরা কি এই কথা বলেছ যে তিনজনেই এই ইচ্ছাটা পোষণ করেছিল, এই প্রতিজ্ঞা করেছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে এসে এদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি এই কথা বলেছ? একজন বলেছ তোমরা কখনো বিবাহ করবে না, একজন বলছো সারা রাত সালাত আদায় করবে, আর একজন বলেছ সারা বছর সিয়াম রাখবে। শোনো, আল্লাহ ইল্লা আকশাকুম লিল্লাহ আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া তোমাদের চাইতে অনেক বেশি। লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদ, কিন্তু আমি সালাত আদায় করে আমি ঘুমাই, ওয়াসুমু ওয়াফতির, আমি সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দেই, আমি টানা কখনো সিয়াম রাখি না, সারা বছর আমি কখনো সিয়াম রাখি না, আমি কখনো সিয়াম রাখি আবার কখনো ছেড়ে দেই। ও আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমি বিবাহ করেছি, অতএব ফামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি। এরপরে তিনি ধমক লাগিয়ে দিলেন, শোনো, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে, আমার সুন্নাত অনুসরণ না করবে, ওই ব্যক্তি আমার উম্মত থাকতে পারে না, ওই ব্যক্তি আমার উম্মত থেকে খারিজ। যে ব্যক্তি আমার সুন্নাত মানবে না, আমি নবী যতটুকু করেছি তার বেশি করার ক্ষমতা তোমাদের নাই, আমি নবী যতটুকু করেছি আমার চেয়ে বেশি করার ক্ষমতা তোমাদের নাই, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমি সালাত আদায় করি, আবার আমি ঘুমিয়ে যাই, কারণ প্রত্যেকটা অঙ্গের হক আছে না, আপনার চোখের হক আছে না, আপনার দেহের হক আছে না, এই হকগুলো আদায় করবেন, এটাও ইবাদত। আপনি যদি নিয়ত করে কোনো কাজ করেন, এটা ইবাদত গণ্য হবে, যদি নিয়তটা সহি হয়, ন্যাক নিয়ত হয়, এশার সালাত আদায় করে দোয়া কালাম পরে শুয়ে গেলেন, আবার উঠে তাহাজ্জুদ পড়লেন, আপনার ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে সারা রাত জাগার কোনো লাভ আছে? আর এটা আল্লাহ তো বলেন না যে তোমার শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করতে হবে, এই বিধান তো আল্লাহর নবী দেন না, আল্লাহ দেন নাই, তাহলে আমি কেন বেশি করতে যাব, আমি তাহলে একটু বেশি বুঝলাম, এইটা আল্লাহ নবী সহ্য করেন না, এটা তিনি গ্রহণ করেন নাই। তাহলে ইবাদতের ক্ষেত্রে কম বেশি করা যাবে না। আমরা বলছিলাম ইবাদতের স্বরূপ কী হবে, এক নম্বর হচ্ছে আনুগত্যটা হবে অটুট আনুগত্য, তিনি যেভাবে করেছেন ঠিক ওইভাবে করতে হবে, বা তিনি যতটুকু করেছেন ততটুকু করতে হবে, আর কমও করা যাবে না আর বেশিও করা যাবে না। আর একটা হচ্ছে শর্তহীন আনুগত্য, আল্লাহ নবীর আনুগত্য করার আগে শর্ত দেওয়া যাবে? নবীর হাদিস পেয়েছি, এবার যদি বলি যে দেখি আমার হুজুর কি বলে, বা আমার তরিকায় হাদিসটা এই হাদিস মতো চলবে কি না, আমার মাজহাব কি বলে দেখি, এরকম কোনো শর্ত দেওয়া যাবে? এইরকম শর্ত দেওয়ার ক্ষমতা ইসলাম দেয় নাই। এই মর্মে ছোট্ট একটা হাদিস বললে বুঝতে পারবেন, হাদিসটা সহিহুল বুখারীতে আসছে, 1610 নম্বর হাদিস। আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা জানি, তাই না? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগী খলিফা ছিলেন, তিনি আল্লাহর ঘরে বাইতুল্লাহ গেলেন, যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে হয় তখন হাজরে আসওয়াদের কোনা থেকে শুরু করতে হয়, হাজরে আসওয়াদকে চুমু দিতে হয়, চুমু দিয়ে তাওয়াফ শুরু হয়। তো হাজরে আসওয়াদকে তিনি হাজরে আসওয়াদকে চুমু দিলেন,
উমর রাদিয়াল্লাহু আনহু জা ইলাল হাজারিল আসওয়াদ ফাকাব্বালাহু ফাকাল, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আসওয়াদের কাছে গেলেন, ফাকাব্বালাহু হযরত আসওয়াদকে চুমু দিলেন, ওয়াকালা আতবর, তিনি বলছেন, ইন্নি আলামু আন্নাকা হাজার, হে কালো পাথর, আমি জানি, নিশ্চয় আমি জানি তুমি একটা পাথর, লা তাদুরু ওয়া লা তানফা, তুমি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না, তুমি আমার কোনো উপকারও করতে পারবে না। আচ্ছা, একটা পাথর কোনো উপকার করতে পারবে? একটা পাথর মানুষের কোনো ক্ষতি করতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর, তুমি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না, তুমি আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না, কিন্তু শোনো হে পাথর, ওলাউলান্নি রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম, ইউকাব্বিলুকে, তোমাকে চুমু দিয়েছেন, আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, মা কাব্বালতুকা, আমি উমার কখনো তোমাকে চুমু দিতাম না, আমার নবী তোমাকে চুমু দিয়েছেন এই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি, আমার নবী তোমাকে চুমু দিয়েছেন এই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি, যদি তিনি চুমু না দিতেন, আমি উমর কশ্মীর কালেও তোমাকে চুমু দিতাম না, কারণ তুমি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কি জিনিস দেখেন, আল্লাহ নবী চুমু দিয়েছেন তাই দিব, আল্লাহ নবী চুমু দেন, যদি না দিতেন তাহলে উমর বলছেন আমি দিতাম না। এইখানে কোনো শর্ত দেওয়া যাবে যে আল্লাহ নবীর জামানায় হতো তখন প্রয়োজন ছিল, চুমু দিয়েছেন, এখন চুমু দিয়ে কী ফায়দা, আমরা চুমু দিব না বা ইশারা করবো না। এখন হজের ময়দানে চুমু দেওয়াটা খুব কঠিন, এখন মানুষের গ্যাদারিং অনেক বেশি, এখন চুমু দেওয়া যায় না, যারা চুমু দিতে গিয়ে আবার মানুষের সাথে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে গিয়ে বরং সওয়াবের চেয়ে গুণা বেশি হয়। আপনি হজ করতে গিয়েছেন, গিয়ে যদি হাজরে আসাদকে চুমু দেওয়ার জন্য অন্য মানুষকে কষ্ট দেন, একজন মানুষকে কোনো দিয়ে গুঁতো মারেন, একজন মানুষকে পা দিয়ে ধাপিয়ে গিয়ে আপনি চুমু দিতে যান, তাহলে আপনি সুন্নাত আমল করার জন্য আপনি কী করলেন, মানুষকে কষ্ট দিলেন, এই কষ্ট আপনার নেকির চাইতে গোনা বেশি হয়ে গেল, এটা করা যাবে না। ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে এটা করতে দ্বিমত পোষণ করেছেন, হ্যাঁ, হাজরে আসাদকে চুমু দেওয়া সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করে তাও শুরু করবে, কারণ লক্ষ লক্ষ মানুষের পক্ষে হাজরে আসাদ চুমু দেওয়া সম্ভব না। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ নবীর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ নবীর আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত কিন্তু বলা যাবে না। এবার আসেন, আনুগত্য করলে কী লাভ হবে আর আনুগত্য না করলে কী ক্ষতি হবে সেটা আমরা পরে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে এক নম্বর লাভ হচ্ছে আল্লাহর আনুগত্য করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে কার আনুগত্য করা হয়? আল্লাহর আনুগত্য করা হয়। এটা একটা দলিল দিয়ে আমরা সাব্যস্ত করি, এই বিষয়ে লম্বা একটা ঘটনা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি সহিহুল বুখারীর 7281 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিনের ঘটনা, আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, জাত মালায়েকাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহ নবীর নিকটে আসলেন, এসে বললেন, একদল ফেরেশতা নিজেদের মধ্যে বলাবলি করছেন যে এই ব্যক্তির একটা উদাহরণ আছে, ইন্নালি সাহিবুহু হাজা মাসালান মাসালান ফাজরিবু লাহু মাসালা, এই যে তোমাদের সাথী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঘুমিয়ে আছেন, তার একটা উদাহরণ আছে, একটা দৃষ্টান্ত আছে, এই দৃষ্টান্তটা তোমরা তাকে বলে দাও। ক্বালা বাযু ইন্নাহু নাঈমুন ওয়া ক্বালা বাযু ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল ক্বালবা ইয়াখদান, একদল ফেরেশতা বলল যে তিনি তো ঘুমিয়ে আছেন, আর একদল বললো যে না না না, তিনি ঘুমিয়ে নেই, তার চোখ দুটি ঘুমিয়ে আছে কিন্তু তার অন্তরটা জাগ্রত আছে। তার যে ফেরেশতারা নবীর নিকটে আসলেন তারা দুই ভাগ হয়ে গেলেন, একদল বললো যে তার উদাহরণ তাকে বলে কি লাভ, তিনি তো ঘুমিয়ে আছেন, আর একদল বললো যে না, তিনি তার চোখ দুটো ঘুমিয়ে আছে কিন্তু তার অন্তরটা জাগ্রত আছে, অতএব তোমরা তার উদাহরণটা তাকে বলো। এবার তারা বলছেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান ওয়া জাআলা ফীহা মাদুবা ওয়া বাআসা দাঈয়ান মান আজাবাদ দাঈ দখলাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা ওয়া মান লাম ইউজিবিদ দাঈ লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা।
এই লোকটার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, যেমন এক ব্যক্তি একটা ঘর নির্মাণ করল, একজন মানুষ একটা ঘর তৈরি করল, ওই ঘরের মধ্যে জিয়াফতের ব্যবস্থা করলো, খানাপিনের ব্যবস্থা করলো, বিশাল খানার আয়োজন করলো, একজন দায়ীকে নিযুক্ত করলো মানুষকে ডাকার জন্য, একজন মানুষকে নিযুক্ত করা হলো ওই ঘরের দিকে ডাকার জন্য। মান আজাবাদ দায়ী দেখালার দ্বার, আল্লাহ নবী বলছেন যিনি তার ডাকে সারা দিল সে ঘরে ঢুকতে বললো, একালা মিনাল মাদুবা, এবং খানা পিনেও খেতে বললো। আর যে ব্যক্তি যারা তার কথা শুনল না, আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল না, লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, তারা ওই ঘরেও ঢুকতে পারলো না, খানা পিনা খেতেও পারল না। এবার উদাহরণ শেষ হয়ে গেল। এই যে লোকটা ঘুমিয়ে আছে, এই লোকটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে যেমন একটা গৃহ নির্মাণ করলো, ওই ঘরের মধ্যে খানা পিনার আয়োজন করলো, একজন মানুষকে ডাকার জন্য পাঠানো হলো, ওই ডাকার তার ডাক শুনে যারা আসলো তারা ঘরে ঢুকতে পারলো, খেতেও পারলো, আর যারা ডাক শুনে আসলো না তারা ঢুকতেও পারলো না, খেতেও পারলো না। তো এইটুকু উদাহরণ দিয়ে তো আমরা বুঝতে পারলাম না। এবার এরপরে ফেরেশতারা বলছেন আউইলুহা লাহা ইয়াফকাহা, যে তোমরা তার উদাহরণটার ব্যাখ্যা তাকে বুঝিয়ে দাও, এই উদাহরণ দিয়ে কী বোঝাতে চাইলে এটা তাকে বলে দাও। তারপরে তারা বলছে আদ্দারুল জান্নাহ আদ্দাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ঘরটার কথা বলা হয়েছে, যেই ঘর তৈরি করা হয়েছে ঘরটার নাম হচ্ছে জান্নাত, আদ্দাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দাই যিনি যিনি ডাকছেন মানুষকে ওই ঘরের দিকে, ওই ব্যক্তিটার নাম কি? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতা মুহাম্মাদান ফাকাত আতা আল্লাহ, এরপরে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করল, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল অনুসরণ করল, ফাকাত আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল। অমান আসা মুহাম্মাদান ফাকাত আসা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের অবাধ্যতা করল ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর অবাধ্যতা করল। মুহাম্মাদুল ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে সত্য এবং মিথ্যার মানদণ্ড পার্থক্যকারী। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলে আল্লাহর অবাধ্যতা করা হয়। আল্লাহ নবীর সুন্নাত যদি কোনো ব্যক্তি না মানে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর অবাধ্যতা করে। যে ব্যক্তি আল্লাহ নবীর সুন্নাত না মানে আল্লাহ নবীর তরিকা মতো না চলে ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সাথে ওই ব্যক্তি অবাধ্যতা করে। এই হাদিস হচ্ছে তার প্রমাণ। এই হাদিস সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবীর আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তো হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনি আমির নেতা তার আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয় তোমাদের মধ্যে ঝগড়া হয়, কোনো বিষয়ে মতবিরোধ হয়, মত পার্থক্যের সৃষ্টি হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে এটা তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও। একতলাফ হলে কোথায় যেতে হবে? কোনো মাসালার মধ্যে, মাসালা নিয়ে যদি আমাদের মধ্যে একতলাফ হয়, দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বের সমাধানের জন্য আমরা কার কাছে যাব? আল্লাহ এবং তার রাসূলের কাছে যাব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফয়সালা দিয়েছেন ওই ফয়সালাটা আমাদের মেনে নিতে হবে। তাহলে আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, আর একটা লাভ হচ্ছে আল্লাহ নবীর আনুগত্য করলে জান্নাতে যাওয়া যায়। আর যে জান্নাতের বিবরণ আপনারা শুনলেন, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খানাপিনের ব্যবস্থা করে রেখেছেন, সেই জান্নাতটা কেমন, সেই জান্নাতের খানাপিনা কীরকম, সেই জান্নাতের নিয়ামত কীরকম, সেই জান্নাত সম্পর্কে বিবরণ দিতে গেলে দীর্ঘ আলোচনার প্রয়োজন। সবে তবে একটা ছোট্ট হাদিস শুধু বলে দেয়,
এ হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন যে কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন আদাতু লি ইবাদি আস-সালিহিন মা লা আইন রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন আদাতু লি ইবাদি আস-সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, আমি আমার আমার নেককার বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য, সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি মা লা আইনা রাত, যেই নিয়ামত তার চোখ কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনা সামিআত, যে নিয়ামত তার কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যে নিয়ামত সম্পর্কে সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চিন্তায় কোনোদিন আসে নাই যে জান্নাতে এত নিয়ামত আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো অনেক কিছু দেখেছি, আমরা দুনিয়াতে অনেক কিছু আমরা দেখি, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের জীবনযাপন সম্পর্কে জানি আমরা, তাদের বিলাসবহুল বাড়ি গাড়ি সব জানি, দেখি অনেক সময় কল্পনাও করি। তাহলে এই হাদিসের প্রতি যদি ঈমান আনেন, তাহলে বিশ্বাস করতে হবে জান্নাতের ব্যবস্থাপনা এর চাইতে অনেক ঊর্ধ্বে, ঠিক না? জান্নাতের ব্যবস্থাপনা আল্লাহ এর চাইতে অনেক বেশি করে রেখেছেন, অনেক বেশি নিয়ামত আল্লাহ জান্নাত আমাদের জন্য রেখেছেন, বলো আলহামদুলিল্লাহ। তো সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীর ইত্তেবা করতে হবে কি না? হবে। এবার আরেকটা হাদিস শুনেন, এটা সহিহ বুখারীর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতা আরাবিয়ান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি একদিন আল্লাহর নবীর নিকটে আসলেন, একজন আরবি ব্যক্তি একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন, এমন কিছু কাজের কথা আপনি আমাকে জানান যেই কাজগুলো করলে আমি জান্নাতে চলে যেতে পারবো, যেই আমলগুলো করলে আমি জান্নাতে যাব। দেখেন লোকটার টার্গেট কি? জান্নাত। আল্লাহ নবীকে প্রশ্নই করলেন এসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কিছু কাজের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে যাব। ওই লোকটা দুনিয়ার কিছু চান না, যেটা করলে আমি বড়লোক হবো, এটা করলে আমি রাজত্ব পাবো, এটা করলে আমি নেতা হইতে পারবো, এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু লোকটা করে নাই। লোকটার টার্গেট হচ্ছে জান্নাত, এই জন্য বললেন দুল্লানি আলা আমালি ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন কতগুলি কথা, এমন কতগুলি আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। কালা, এবার আল্লাহ নবী বললেন আল্লাহ কালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ নবী বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, এক নম্বর কথা, ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, দুই ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তিন ওয়া তুকিমুস সালাত আল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে, চার ওয়া তুয়াদ্দি যাকাত আল মাফরুজা, তুমি ফরজ যাকাত আদায় করবে, পাঁচ ওয়া তাসুমু রামাদানা, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে। এই পাঁচটার কথা বললেন। ওই সময় হজ ফরজ হয় নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হজের কথা বলেন নাই। এই পাঁচটি আমলের কথা শোনার পরে এই লোকটা তখন বলল, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, আমি যা বললাম তার চাইতে একটু বেশি করবো না। এটা বুখারীর রওয়ায়েত, আর সহিহ মুসলিমের রওয়ায়েত আসছে আল্লাযি নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইয়্যান ওয়া লা আনকুসু আবাদা। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমলের কথাগুলো আমাকে বললেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, আমি এই আমলগুলোর চাইতে একটু বেশিও করবো না, একটু কমও আমি কোনোদিন করবো না। বলো এক যা বলেছেন ঠিক ঠিক আমি তাই করবো, বেশিও করবো না, কমও করবো না।
এরপরে ফালাম বাওয়াল্লা, লোকটা চলে যাচ্ছে। আমল কি করেছে? এখনো আমল শুরু হয় নাই, ওয়াদা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বললেন আমি ঠিক ওই আমলগুলো করবো, কম বেশি করবো না। ফালাম বাওয়াল্লা যখন লোকটা উত্তর পেয়ে চলে যাচ্ছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সাররাহু, যে ব্যক্তি খুশি হতে চাও, যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে, কোনো জান্নাতি মানুষকে দেখে আন্তরিক প্রশান্তি লাভ করতে চায়, খুশি হতে চায়, ফালইয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটার দিকে দেখে, বলো সুবহানাল্লাহ, এই লোকটার দিকে যেন দেখে, কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে যদি কেউ খুশি হতে চায় সেজন্য এই লোকটার দিকে দেখে যে লোকটা চলে যাচ্ছে। এই লোকটা কোনো আমল করে নাই, এই লোকটা কোনো আমল শুরু করে নাই, কিন্তু তার এই যে দৃঢ় প্রতিজ্ঞা যে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে যা বলেছেন আমি তাই করব, এর চাইতে বেশিও করবো না কমও করবো না, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে, আনুগত্যের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী তার ব্যাপারে জান্নাতের স্বীকৃতি দিয়ে দিলেন। আল্লাহ নবীর আনুগত্যের স্বীকৃতির সাথে সাথে তিনি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, এই লোকটা যদি তার তার কথার মধ্যে ঠিক থাকে ইনশাল্লাহ এই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ। তাহলে এই জান্নাতে কি আমরা যেতে পারবো না ইনশাল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য তো আমরা মসজিদে এসেছি, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। আমি বোঝাতে চাচ্ছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আমরা দুটো বিষয় বলেছি, আনুগত্য হবে অটুট আনুগত্য, আনুগত্যর মধ্যে কোনো শর্ত আরোপ করা যাবে না। আর দুই নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য করলে লাভ কী হবে? আল্লাহ নবীর আনুগত্য করলে দুইটা লাভ, একটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা হয়, আর দুই নম্বর লাভ হচ্ছে আল্লাহ নবীর আনুগত্য করলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে কী ক্ষতি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে চারটা ক্ষতি বলবো, চারটা ক্ষতি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে চারটা ক্ষতি হবে, তার এক নম্বর ক্ষতি হচ্ছে যে আনুগত্য করবে না সে দুনিয়ার ফিতনা এবং আখেরাতের শাস্তি ভোগ করবে। এই মর্মে দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালিয়াযরিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। ওই ব্যক্তির সাবধান হওয়া উচিত, ফালিয়াযরিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যে ব্যক্তি তার নির্দেশের মুখালেফ করে, বিরোধিতা করে, আল্লাহ নবীর নির্দেশ যে ব্যক্তি মানে না, আল্লাহর রসুলের আনুগত্য যে ব্যক্তি করে না, তার এই বিষয়ে সাবধান হওয়া উচিত যে দুনিয়াতে তাকে ফিতনা গ্রাস করবে এবং আখেরাতে তার জন্য রয়েছে মর্মান্তিক আযাব, মর্মন্তুদ শাস্তি রয়েছে তার আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি নবীর আনুগত্য করা না হয়, আল্লাহ নবীর নির্দেশ মতো না চলে, আল্লাহ নবীর আদেশের যদি মুখালেফ করে, বিরোধিতা করে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে ফিতনায় পড়বে এবং আখেরাতে তার জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে, এক নম্বর ক্ষতি। এরপরে দুই নম্বর ক্ষতি আসেন, আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করলে আল্লাহ ভালোবাসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين هي نبي আপনি জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি আমার আনুগত্য করো। আল্লাহ বলছেন এই কথা কিন্তু আল্লাহর, আল্লাহ তার নবীর কাছে আয়াত নাজিল করছেন সূরা আলে ইমরানের ১৩ নম্বর ৩২ নম্বর আয়াত, সূরা আলে ইমরানের ১৩ ৩২ নম্বর আয়াত খুললে পাবেন
আল্লাহ তার নবীকে বলছেন, নবী তুমি জানিয়ে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবো, ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ নবীকে ভালোবাসলে গুনাহ ক্ষমা হয়, আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ নিজে ভালোবাসেন, আল্লাহ নিজে ভালোবাসবেন, একথা আল্লাহ বলেছেন। যদি নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। তারপরে বলছেন, উল আতিউল্লাহ ওয়ার রাসূলা, এ নবী আপনি আরও বলেন, আরও জানিয়ে দেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ যদি তোমরা তার আনুগত্য না করো, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কোনো অস্বীকারীকে, কোনো অবাধ্যকে, কোনো কাফেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত কি মিথ্যা? আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহ নবীর আনুগত্য করলে আল্লাহ ভালোবাসেন, গুনাহ ক্ষমা করেন, আর যদি আনুগত্য না করেন তাহলে আল্লাহ ভালোবাসবেন না, একথা আল্লাহ বলে দিয়েছে। তাহলে আমরা যদি আল্লাহ নবীর আনুগত্য না করি তাহলে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবো না? আর আল্লাহর ভালোবাসা থেকে কোনো বান্দা যদি বঞ্চিত হয় সে জান্নাতে যেতে পারবে? আল্লাহর ভালোবাসা না থাকলে, আল্লাহর রেজামন্দি যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, আল্লাহর কবুলিয়াত যদি না থাকে, কোনো বান্দা আখেরাতে মুক্তির কোনো আশা করতে পারে না। এই জন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। আর তিন নম্বর ক্ষতি হচ্ছে আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে যদি আমল করা হয়, ওই আমল বাতিল, ওই আমল চলবে না। আমার কথা শোনার দরকার নাই, এই মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি খুতবাতে পড়েছি, সহিহ মুসলিমের হাদিস 1718 নম্বর, সহিহ মুসলিমে 1718 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে, একটি আমলও যদি এমন হয় যে আমলের মধ্যে আমার আদেশ নেই, আমার নির্দেশ নেই, ফাওয়া রাদ্দুন, এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত, এটা চলবে না, এই আমল করে কোনো ফায়দা হবে না। এই হাদিস তো সহি হাদিস, সহি মুসলিমের হাদিস। তাহলে আমলের মধ্যে যদি আল্লাহ নবীর আদেশ না থাকে, আবার আমলটা যদি নবীর তরিকা মতো না হয়, ওই আমল কোনোদিন কবুল হবে না। মা আয়েশা থেকে আরেকটা হাদিস, মান আহাদাসা ফি আমরি হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার এই শরীয়তের মধ্যে, আমার এই দিনের মধ্যে যদি নতুন কিছু চালু করে, আমার এই শরীয়তের মধ্যে যে শরীয়ত আমি রেখে যাচ্ছি, এই দিনের মধ্যে যদি নতুন করে আবিষ্কার করে, যেটা এর মধ্যে নাই, আমি দিয়ে যাই নাই, বলে যাই নাই, আমি করি নাই, করতে বলি নাই, ফাওয়া রাদ্দুন, এটা বাতিল, এটা চলবে না, এটা প্রত্যাখ্যাত। এখন আমাদের আমলগুলি একটু যাচাই করা দরকার আছে না? যদি আমাদের আমলগুলি আল্লাহ নবীর তরিকা মতো না হয়, আল্লাহ নবীর তরিকা মতো যদি না হয়, আমল কবুল হবে না। আমল কবুলের জন্য শর্তই হচ্ছে আমলটা আল্লাহ নবীর তরিকা মতো হতে হবে, আমলটা ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য খালেসভাবে হতে হবে, আমলের মধ্যে আল্লাহ এবং তার নবীর নির্দেশ থাকতে হবে। আমল নিজে বানাতে পারবে না, আমল নিজে তৈরি করা যাবে, কিন্তু আমল মানুষ তৈরি করবে, আমল মানুষ তৈরি করবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, উল হামদু রাব্বিকুম বিল আকসারিন আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াসামুনা আন্নাহুম ইউসিরুনা সুনআ, সূরা কাফের 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না,
যাদের আমলগুলো বাতিল হয়ে গেছে, অহমি আসাবো না, কিন্তু তাদের বিশ্বাস অন্যসোনা নিশ্চয়ই তারা ভালো আমল করছে, নিশ্চয়ই তারা ভালো কাজ করছে, নেকির কাজ করছে। যারা বিদাত করে তারা নেকি মনে করে না, এর মধ্যে নেকি আছে, ভালো কাজ করছে, এই জন্য কিন্তু বিদাত হয়। আর যেটা নেকি নয় এটা কিন্তু বিদাত না, এই মাইকটাও কিন্তু বিদাত, এটা আল্লাহ নবীর জামানা ছিল না, এই ফ্যানটা আল্লাহ নবীর জামানা ছিল না, এইগুলো বিদাত, মানে নতুন সৃষ্টি, কিন্তু এগুলি শরীয়তের ব্যাপার না, এগুলো শরীয়তের ব্যাপার না, এই জন্য এগুলি বিদাত না। আপনি ফ্যান লাগিয়ে যদি আপনি মসজিদে সালাত আদায় করেন তাতে কি কোনো নেকি আছে? আর না লাগাইলে কি নেকি কমবে? এত সুন্দর টাইলস ফিটিং আর ডেকোরেশন মসজিদের, এসি লাগানো আল্লাহ নবীর জামানা ছিল, এসবই তো বিদাত, এগুলো বিদাত, কিন্তু এগুলো শরীয়ত নয়। কারণ আমরা এসি লাগানোর মধ্যে কোনো নেগির উদ্দেশ্য নাই, এই টাইলস লাগানোর মধ্যে কোনো নেগির উদ্দেশ্য নাই, এই লাইটিংয়ের মধ্যে নেগির উদ্দেশ্য নাই, কিন্তু ইবাদতের মধ্যে যেটা করা হয় এখানে নেগির উদ্দেশ্য আছে। আমি সালাত আদায় করতেছি, সালাতে দাঁড়াচ্ছি, সালাতের মধ্যে এই দোয়াগুলো পড়ছি, অথবা রুকু সিজদার মধ্যে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, ইবাদতের মধ্যে নেকির আশায় যেটা অতিরিক্ত করা হবে, যেটা নতুনভাবে চালু করা হবে, এটার নাম হচ্ছে বিদাত। আর এই বিদাত যারা করবে এই লোকগুলোর অবস্থা কী হবে? ওই হাদিসটা তো জানেন, হাশরের মাঠের চিত্র অনেক শুনেছেন, আবারও বলে দেই, ইন্নি ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমি সবার আগে হাউজে কাউসারের নিকটে চলে যাব, মান মাররা আলাইয়া শারিবা, আমার নিকট দিয়ে যারা যাবে তাদেরকে আমি পানি পান করাবো। হাশরের মাঠের চিত্র বর্ণনা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পাশ দিয়ে যারা যাবে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি একবার পানি পান করতে পারবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, তার কখনো পিপাসা পাবে না। এবার চিন্তা করেন, ওই হাশরের মাঠে এক গ্লাস পানি কি টাকা দিয়ে কিনতে পারবেন? আপনার দুনিয়াতে বহু টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, যদি মনে করেন যে ঠিক আছে আমার তো বহু টাকা আছে, এক গ্লাস পানি না 5 কোটি টাকা দিয়ে কিনবো, সম্ভব? আগেরা থেকে টাকা পয়সার সাথে থাকবে? থাকবে না। থাকবে কি? একমাত্র আমল, আপনার কর্ম আপনার সাথী হবে, দুনিয়ার কোনো কিছু সাথী হবে না। আল্লাহ নবী বললেন, আমি পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবো, পানি পান করাবো, আমার উম্মত যখনই আসবে তাকে পানি দিব। এমন সময় লাইয়ার ইদান না লাইয়া আকো আমন আরিফু ময় আরিফু নানি, এমন সময় এক অনেকগুলো দল আমার নিকটে আসবে, আমার কাছে আসতে থাকবে, আরিফু ময় আরিফু নানি, আমি তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে, অনেকগুলি কম আমার নিকটে এগিয়ে আসতে থাকবে, আরিফু ময় আরিফু নানি, আমি তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে, উম্মতে মুহাম্মাদীর অজুর অঙ্গগুলি জ্বলবে, উম্মতে মুহাম্মাদীকে অজুর অঙ্গ দেখে আল্লাহ নবী চিনতে পারবেন। নবী বলছেন, আমার নিকটে যখন, আমার কাছাকাছি যখন চলে আসবে, সুম্মাই হালু বাইনি ওয়া বাইনাহুম, তখন আমার এবং তাদের মাঝখানে একটা পর্দা ঝুলিয়ে দেওয়া হবে, তাদেরকে আমার কাছ থেকে পৃথক করে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। বলবো ইন্না মিন্নি, আমি ফেরেশতাদেরকে বলবো, হে ফেরেশতারা ঘটনা কি? এরা তো আমার উম্মত, আমি তো চিনতে পারছি এরা আমার উম্মত, ইন্না মিন্নি, এরা তো আমার উম্মত, এদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নিশ্চয় আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কি ধরনের নতুন সৃষ্টি এরা করেছিল। মা আহদাস, মহদাস থেকে, মানে নতুন সৃষ্টি করা, বিদাত করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহ নবী কিন্তু খুব, মানে খুব নরম দিলের মানুষ, আল্লাহ এই স্বীকৃতি কোরআন মাজিদে দিয়েছেন, আমাদের নবী খুব নরম দিলের মানুষ ছিলেন, আল্লাহ স্বীকৃতি কোরআনে দিয়েছেন, আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লাম ফাদু মিন হাওলিক। নবী হে মুহাম্মদ, আল্লাহর মেহেরবানিতে তোমার অন্তরটা নরম হয়েছে, তুমি খুব নরম দিলের মানুষ, তুমি নরম না হয়ে যদি কঠিন হৃদয়ের হতে,
তুমি যদি কর্কশ ভাষী হতে, লাং ফালদুমিন হাউলিক, তোমার চারপাশ থেকে আর সব দূরে সরে চলত, তোমার পাশে কেউ বসতো না, তুমি কঠোর মেজাজের হলে সব তোমাকে ছেড়ে চলে যেত, আল্লাহর মেহরবানি তুমি নরম দিলে রয়েছ। তো সেই নরম দিলেন নবী, সেদিন কি হবে দেখেন। উম্মতের জন্য মহব্বত থাকা উচিত, উম্মতের জন্য তার ভালোবাসা অনেক বেশি, উম্মতের জন্য তার ভালোবাসা অনেক বেশি। সকল নবী কিয়ামতের দিন রব্বি নাফসি নাফসি করবে, একমাত্র আমাদের নবী তিনি রব্বি হাবলি উম্মতি বলবেন। সকল নবী নিজেকে নিয়ে ভাববেন, কিন্তু আমাদের নবী উম্মতকে নিয়ে ভাববেন না। তাহলে সেই নবী যে নবীর দিল নরম, যে নবী উম্মতের প্রতি এত ভালোবাসা, যে নবী উম্মতকে ভালোবাসেন, যে নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, কোনো নবীর সুপারিশের ক্ষমতা থাকবে না, একমাত্র আমাদের নবীর সুপারিশের ক্ষমতা হবে। সেই নবী কিন্তু বিদাতের ক্ষেত্রে এক ইঞ্চি একটুকু ছাড় দেন নাই। তিনি যখন যখন ফেরেশতারা বলবেন এই কারণে এদেরকে আলাদা করে দেওয়া হলো যে তারা আপনার মৃত্যুর পরে তারা শরীয়তের নতুন সৃষ্টি করেছিল, বিদাত করেছিল, তখন তিনি বললেন, বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, অর্থ কি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও লিমান, যারা গাইয়ারা পরিবর্তন করেছ বাদি আমার পরে, অর্থাৎ আমার দিনকে যারা বিকৃত করেছ, গাইয়ারা মানে পরিবর্তন করা, বিকৃত করা, আমার মৃত্যুর পরে তোমরা যারা আমার দিনকে বিকৃত করেছ, দিনের মধ্যে বিদাত সৃষ্টি করেছ, ইচ্ছা মতো নতুন আমল তৈরি করেছ, আজকে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও, দূর হয়ে যাও আজকে আমার কাছ থেকে। কত মর্মান্তিক দৃশ্য হলো, চিন্তা করে দেখুন, যেই নবীর এত দয়া, যেই নবীর এত মায়া উম্মতের জন্য, যেই নবীর উম্মতের জন্য এত মহব্বত, সেই নবী কিন্তু তার দিনের ক্ষেত্রে এক চুলো ছাড় দেন না, সেই নবী কিন্তু তার শরীয়তের ক্ষেত্রে বিদাত করলে এক চুল পরিমাণ ছাড় সেদিন দিবেন না। তাহলে আমরা কিসের আশায় বিদাত করছি, কিসের আশায় আমরা নতুন করে ইবাদত বানাচ্ছি, কিসের আশায় আমরা ইচ্ছামতো ইবাদতকে সাজিয়ে নিয়েছি, নেকির আশা করে যা পাই তাই আমল করা শুরু করে দিয়েছি। বন্ধুরা আমার, ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহ নবীর আনুগত্য না হয় ইবাদত কবুল হবে না। আর সর্বশেষ ক্ষতি হচ্ছে, আর একটা ক্ষতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ নবীর আনুগত্য না করলে জাহান্নামে যেতে হবে। এটিও সহিহ বুখারীর হাদিস, 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা হবে, ওই আবা বা অবাধ্য যারা তারা জান্নাতে যেতে পারবে না। কালু আমা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবেন আশ্চর্য হয়ে, উম্মতের সকলে জান্নাতে যাবে আর আবা যারা তারা জান্নাতে যাবে না, এই আবারা কারা, এই আবাদেরকে আমরা কীভাবে চিনতে পারবো যে আবারা জান্নাতে যেতে পারবে না, ওদের পরিচয় কী? তখন তিনি বললেন মান আতানি ফাদাখালাল জান্না ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, মান আতানি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, দাখালাল জান্না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে, অমান আসানি, যে আমার অবাধ্যতা করবে, আমার অনুসরণ করবে না, আমার আনুগত্য করবে না, ওই ব্যক্তি কম, ওই ব্যক্তি হচ্ছে আবা, ওই ব্যক্তির নাম হচ্ছে আবা, আর আবার ঠিকানা হচ্ছে কোথায়, জাহান্নাম। তাহলে আবার পরিচয় আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে না, ওই ব্যক্তির নাম হচ্ছে আবা, আর আবাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য কোনো ব্যক্তি না করে, ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে, জাহান্নাম। আমরা নবীকে মহব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু নবীর কথা আমরা শুনি না, নবীর আনুগত্য আমরা করি না। এই জন্য বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে আমাদেরকে, আনুগত্য শিখতে হবে, আনুগত্য কীভাবে করতে হবে, আনুগত্য কত পার্সেন্ট করবো ভাগ করা যাবে, ঠিক আছে 50% আনুগত্য করবো আল্লাহ নবীর আর বাকি 50% আমি নিজের মতো করে করবো, এরকম কোনো বলার ক্ষমতা আছে, এরকম কোনো অধিকার দিয়েছে,
আল্লাহ নবী নিজে থেকে তো কোনো শরীয়ত দেন নাই, আল্লাহ বলে দিয়েছেন আমা ইয়াতু কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। আল্লাহ নবী কি কোনোদিন মিথ্যা কথা বলেছিল ওই সময় আরবের লোকেরা? কিন্তু তার ওহির দাওয়াত কিন্তু কবুল করে নাই। ইন্নাহু আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউকাল্লিমুনাকা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিনা ইয়াজহাদুন। হে নবী মুহাম্মদ, এরা তোমাকে মিথ্যাবাদী বলে না, কিন্তু এই জালেমরা আল্লাহর আয়াতকে মেনে নিচ্ছে না, আল্লাহর এত অবাধ্যতা করছে। তারা বলছিল কি জানেন, ইতি কুরআনিন কুরআনিন গায়রি হাদা আও বাদ্দিলহু। হে মুহাম্মদ, তোমার তো কোনো দোষ নেই, তুমি তো আলামিন, তোমাকে আমরা বিশ্বাস করি, কিন্তু তুমি যে কোরআনটা নিয়ে এসেছ এই কোরআনটাই তো শত সব সমস্যা, অতএব তুমি এই কোরআনটা পাল্টাই আর একটা কোরআন আনো, এই কোরআনটার বদলে আর একটা কোরআন আনো, আর বাদ্দিল অথবা তুমি এটাকে পরিবর্তন করে দাও। এই কোরআনের বিধানগুলো আমাদের জন্য খুব কঠিন। আল্লাহ বললেন কি, কুল মা ইয়াকুনু লি, আল্লাহ বললেন তুমি বলে দাও, মা ইয়াকুনু আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ইউনূস খুলে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী আপনি জানিয়ে দিন এই কোরআনকে আমার নিজে থেকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার নাই, কোরআন একটা হরফ পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র অনুসরণ করি আল্লাহর পক্ষ থেকে যেটা আমার কাছে ওহী হয়। ইন্নি আখাফু, আর আমি ভয় করি, নবী বলছেন ইন্নি আখাফু, আমি ভয় করি, ইন আসাইতু রাব্বি, যদি আমি আল্লাহর আমার রবের অবাধ্যতা করি, আমি যদি আমার রবের অবাধ্যতা করি, তাহলে আমি সেই দিনের সেই আযাব ইয়াউমিন আযীম, সেই মহাসংকটের দিন, সেই দিনের মর্মান্তিক আযাবের শাস্তির ভয় আমি নিজে করি। আর আল্লাহর নবী নিজে বললেন, আমি আল্লাহর শাস্তির ভয় করি যদি আমি আল্লাহর বিধান না মানি, কাজে কোরআন পরিবর্তন করার ক্ষমতা আমার নাই, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনের পরিবর্তন করা কোনো ক্ষমতা কারো নাই, হাদিসের পরিবর্তন করার ক্ষমতা নাই, সহি হাদিস ঠিক থাকবে, কোনো দিন পরিবর্তন হবে না। যারা কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে জীবন গঠন করবে তাদের জন্য একাদের সুসংবাদ, তাদের জন্য জান্নাত, তারাই ফিরকে নাজের অন্তর্ভুক্ত, তারাই সর্বপ্রথম তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যারা এটাও করবো ওইটাও করবে, জাহান্নামের আগুনে পুরার পরে আল্লাহ হয়তো তাকে একসময় জান্নাতে দিবেন, শাস্তি পাওয়ার পরে অনেক কোটি কোটি বছর পরে জান্নাতে যাবে, কিন্তু লেখা থাকবে জাহান্নামিউন, সাইনবোর্ড থাকবে এরা হচ্ছে জাহান্নামি, অর্থাৎ এরা থার্ড ক্লাস লোক, এরা থার্ড ক্লাস থেকে প্রমোশন পাইয়া এখানে আসার সুযোগ পেয়েছে। এখন এটা তো একটা অপবাদ না, যদি জান্নাতে আগুনে পুরার পরে কোনো ব্যক্তি জান্নাতে যায়, তার গায়ে যদি জাহান্নামিউন লেখা থাকে, তাহলে কি তার জন্য ভালো কিছু? আমরা একদিন জাহান্নামে থাকতে পারবো? এক সেকেন্ড থাকার ক্ষমতা আছে? নাই। এই জন্য আমরা শুরুতে জান্নাতে যেতে চাই, আমরা শুরুতে ইনশাল্লাহ জান্নাতে যেতে চাই, এই জন্য আমরা আহলুল হাদিস, আমরা কোরআন এবং সহি হাদিসের অনুসারী, আমরা জাল জয়ীফ হাদিস মানি না, আমরা ভ্রান্ত মতবাদে বিশ্বাস করি না, আমরা আজ থেকে 1500 বছর আগের যে ইসলাম ছিল, আল্লাহ নবীর রেখে যাওয়া যে ইসলাম, মক্কা মদিনার যে ইসলাম, আল হেরার যে ইসলাম, ওই ইসলামটা আমরা ফলো করি, আর ওই ইসলামটা আমরা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের দাওয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াত নিয়ে ময়দানে কাজ করে যাচ্ছে, ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সমাজের কাজ করার জন্য জামাতের প্রয়োজন হয়। একজন ব্যক্তি দাওয়াত দিতে পারে, কিন্তু একটা সমাজকে সংস্কার করার জন্য, একটা সমাজকে পরিবর্তন করার জন্য একদল মানুষের প্রয়োজন হয়, ঐক্যবদ্ধ একটা শক্তির প্রয়োজন হয়। এই জন্য জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে আমরা আমাদের সমাজটাকে গঠন করার গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের খুতবা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন আমি অসুস্থ, অসুস্থতার মধ্যে আপনাদের খেদমতে কিছু কথা রাখলাম, আপনাদের শুনতে হয়তো অনেক কষ্ট হয়েছে, আমার বলতেও কষ্ট হয়েছে। গতকাল থেকে আমি হঠাৎ করে অসুস্থতার কারণে আমার গলা বসে গেছে, গতকাল আমি কোনো কথাই বলতে পারিনি একটা প্রোগ্রামে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই অবস্থাও যে কিছু বলার সুযোগ দিয়েছেন, আমরা তার বারকায় আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।
আমরা যেন সার্বিক জীবনে আমরা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি, পূর্ণাঙ্গ ইত্তেবা যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, শিরিক এবং বিদআত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসালিহিন।